হ্যালো গাইস, আজকে হলো 12ই সেপ্টেম্বর। তা আজকে আমি রয়েছি আমাদের বাড়ির সামনে এবং বিকালবেলা ভিডিও শ্যুট করতে শুরু করেছি, কারণ সকালবেলার দিকে আকাশটা খুবই মেঘলা ছিল, ভালো ছিল না আকাশ, কখন বৃষ্টি আসবে তার কোনো ঠিক ঠিকানা ছিল না। সেই কারণেই ভাবলাম যে আমি দিনের বেলা আর ভিডিও না করে বিকাল সময়টাতেই ভিডিও বানাই। আর আমি সচরাচর বিকালেই ভিডিও বানাই, আর বিকালবেলা হলেই আমার ভিডিও বানানো শুরু হয়ে যায় এবং 4:30 থেকে 5:30-5টার মধ্যে ভিডিও আপলোড হয়ে যায়। তোমরা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে একটাই সূচনা দিতে চাই যে আমার ভিডিও তোমরা প্রতিদিন 4:30 থেকে 5:30-5টার মাঝখানেই তোমরা পেয়ে যাবে, এর মধ্যে প্রতিদিনের ভিডিও আমি আপলোড দিয়ে থাকি। যাই হোক বন্ধুগণ, আজকে তোমাদেরকে দেখাবো একটি সুন্দর জিনিস। সেই সুন্দর জিনিসটি তোমাদেরকে দেখতে হলে একটু অপেক্ষা করতে হবে এবং নিয়ে যাচ্ছি সেই সুন্দর জিনিসের কাছে। দেখো, আমি রয়েছি আমাদের বাড়ির সামনেই, আর বাড়ির সামন দিয়ে আমি হেঁটে হেঁটে একটু ওদিকে যাচ্ছি। এই সাইডে রয়েছে আমাদের এই যে জমিটা, এই জমিটাও তোমরা এর আগেও দেখেছিলে, কয়েকদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম এই জমিটা, যেখানে ধান গাছগুলো একটু একটু বড় হয়েছে। এবং আমি রয়েছি এখন এই যে আমাদের ছোট পুকুর পার, ছোট পুকুর পাড়ের এখানে যে পোনা মাছ যেগুলো ছিল, সেই পোনা মাছগুলো ট্রান্সফার করার সময় যে এটা তোমাদেরকে হয়েছিল সেটাও তোমাদেরকে দেখিয়েছি। সেটাও তোমাদেরকে কেমন লাগছে ভিডিওটা সেটাও কমেন্ট করে জানাবে। আর এখানে অনেকটাই ছাগলের শব্দ আসছে, কারণ এই পুকুর পাড়ের ওই সাইডে রয়েছে আমাদের পোষা ছাগলগুলো, আর আমাকে দেখে আরও বেশি বেশি করে ডাকাডাকি করছে, কারণ আমি ওদেরকে খাবার দেই। সেই কারণেই আমি ওদেরকে খাবার দেই আমাদের বাড়িতে গেলেই, সেই কারণে আমাকে দেখছে এবং দেখার ফলে বেশি বেশি করে চিল্লাচিল্লি করছে। যাই হোক বন্ধুগণ, সেদিকে কান্না দিয়ে তোমাদের মেইন পয়েন্টের দিকে চলে আসি। এই দেখো ঘুরতে ঘুরতে চলে আসি আমি ছোট পুকুর পাড়ের এখানে। এই যে দেখো, এই যে সাইডে রয়েছে আমাদের ছোট পুকুর পাড়, এবং ছোট পুকুরের পাড়েই একটা জিনিস রয়েছে, সেটা যেটা তোমাদেরকে দেখানো হয়নি সেটাই তোমাদেরকে আজকে আমি দেখাবো। প্রায় ঘুরতে ঘুরতে চলে এসেছি একদম কাছাকাছি, আর একটু গেলেই আমরা পৌঁছে যাব, কারণ আর এই সাইডে রয়েছে একটা গরু, সেই জন্য আমি নিচ দিয়ে চলে আসলাম এবং নিচ দিয়ে আস্তে আস্তে এবং আমি পৌঁছে গেলাম সেই জায়গায়। এই দেখো তোমাদের এখন সেই জিনিসটা দেখাবো। এই যে দেখো আমাদের ছোট্ট নারকেল গাছ, আমাদের বাড়ির সামনে দুটো নারকেল গাছ রয়েছে, ওই সাইডে একটা আর একটা এই সাইডে, ওখানেও নারকেল ধরে। কিন্তু এই যে নারকেল গাছটা দেখতে পাচ্ছ, এই নারকেল গাছটা এখনও খুবই ছোট, এখনও কোনো ফলন হয়নি এখানে। এটা মনে করো 6-7 মাস আগে একটা ফেরিওলা ছিল, ফেরিওলা যাচ্ছিল, মা সেটাকে ডেকে এই এই গাছটা আরও একটা নারকেল গাছ ছিল ওই সাইডে ছিল আর একটা নারকেল গাছ, কিন্তু ওই নারকেল গাছটা হয়নি, আর হয়েছে শুধু এই নারকেল গাছটা। দেখতে পাচ্ছ ঘিরে দিয়ে রাখা হয়েছে। আরও কয়েকটা গাছ নিয়েছে, লেবুর গাছটা ওই দিকে রয়েছে, সেটাও হয়েছে। তা সেটাই তোমাদেরকে দেখালাম, কেমন লাগলো বন্ধুগণ সকলে জানাবে। আর তোমরা যারা আমাকে নতুন দেখছো, কোনোদিনও দেখোনি, তাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন। দেখা, আমি গ্রাম বাংলার ভিডিও এবং প্রাকৃতিক সৌন্দর্য এবং ব্লগ ভিডিও আপলোড করে থাকি আমার এই চ্যানেল থেকে, আর দুর্গাপূজায় ঘুরবো, সেই সব ভিডিও তোমরা দেখতে পারবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সকলে সুস্থ এবং ভালো থাকুন। টাটা, বাই বাই।